দাদা আমাদেরকে এলাকায় চালচোর বলে চিপল চোর বলে আমরা কি করে কাউন্টার করবো আমাদেরকে একটু বলে এই তো ভালা মুশকিল তৃণমূলের বিরুদ্ধে বললে বিজেপির লোকজন ভাইরাল করে দেয় ভিডিও বিজেপির বিরুদ্ধে বললে তৃণমূল ভাইরাল করে দেয় দেখলাম বিজেপি রাজ্যের পেজে পেজে ঘুরে বেড়াচ্ছে তো জ্বালা তাহলে কি করা যায় তাহলে একটা পেজ খুলতে হবে পেজ খুলতে হবে এই যে দেখবে লেখা আছে অ্যাডভোকেট সায়ন ব্যানার্জি আমি না এগুলোর খুব বিরোধী তুমি যদি আমার অনেক বন্ধু বান্ধবদের প্রোফাইল দেখো আমি কাউকে ডিসরেসপেক্ট না করে তোমাকে আমি বলছি এই যে দেখবো আমার প্রচুর বন্ধু বান্ধবদের অ্যাকাউন্টের আগে দেখবে লেখা আছে এডিভি মানে আমরা যেটা লিখি বাড়ির বাইরে বা বিভিন্ন জায়গাতে আমরা প্যাটেজ যেগুলো লিখি মানে ফেসবুকে আরো লিখতে হয় ভাই ইডিভি কিসের জন্য সে আমি গিয়ে তখন লিখলাম অ্যাডভোকেট সায়ন ব্যানার্জি তো কারণ তখন আমার মাথায় ছিল যে আমার প্রোফাইলটার নাম সায়ন ব্যানার্জি আমি কি একটা অ্যাড করলে প্রোফাইলের থেকে পেজটা আলাদা হবে শুধু এইটুকুই মানে সায়ন ব্যানার্জি প্লাস ওয়ান করে দিলেও সেটা আলাদা হয় তখন আমার মাথায় ঠিক আছে অ্যাডভোকেট এর বাইরে কিছু ছিল না সামনে একটা ছবি পড়েছিল যে ছবিটা তুমি কোথায় একটা ছিল যে একটা ইঁকে আমাকে গিফট করেছিল বিভিন্ন জায়গায় সেই ছবিটা ছবিটা এখন খুব মানে কাছে হয় ওই ছবিটা দিয়ে পেজটা দিয়ে আমি আপলোড করে দিলাম আমার পেজের ফলোয়ারের সংখ্যা তিরিশ আমার পেজের লাইকের সংখ্যা পঁচিশ ভিডিও দেখছে আড়াই লাখ মানুষ যথারীতিভাবে বিজেপি গালিগালাজ করে ভিডিও দেখলাম তৃণমূল ভাইরাল করে দিয়েছে কারণ স্বাভাবিকভাবে আমাকে তো লোকে চেনে না আমি একটা ভিডিও করলাম তারপর সেই ভিডিওটাতে আমি বললাম যে বিজেপির নেতারা রাতে যাকে গাল দেয় সকালবেলা উঠে থাকে উত্তরীয় পড়ায় ঠিক আছে উমা দেখি তৃণমূলের গ্রুপে গ্রুপে সেই ভিডিও ঘুরে বেড়াচ্ছে আমাকে মেসেজ করছে দাদা আমাদেরকে এলাকায় চালচোর বলে ত্রিপল চোর বলে আমরা কি করে কাউন্টার করবো আমাদেরকে একটু বলে দিই আমি আমাক মানে মানে এখানে অন্তত আমার ধারণা পেজের ইনবক্সে এখন এক লাখানিক মেসেজ থাকবে যদি কারোর কখনো সময় হয় ওই মেসেজ নিশ্চয়ই খুঁজে বার করা যাবে দাদা আমি অভিষেক ব্যানার্জিকে দিয়ে মিটিং করাতে চাই মানে তিনি হয়তো একদম মানে আমার ধারণা তিনি খুব আবেগ থেকে বলে যান কারণ যে অভিষেক ব্যানার্জিকে দিয়ে মিটিং করাতে চাইবে সে কখনো ফেসবুকে এসে বলবে না কিন্তু তিনি জানতে চাইছেন দাদা আমি অভিষেক ব্যানার্জিকে দিয়ে একটা মিটিং করাতে চাই কি করে ওনাকে বলবো মানে ওনাকে মানে কি প্রসিডিওর আপনি বললেন যে ভাই এ তো ভালো মুশকিল তৃণমূলের বিরুদ্ধে বললে বিজেপির লোকজন ভাইরাল করে দেয় ভিডিও বিজেপির বিরুদ্ধে বললে তৃণমূল ভাইরাল করে দেয় মানে এগুলো না প্রথমের দিকে আমাকে খুব ইয়ে করতে হতো তারপর আস্তে আস্তে দেখলাম লোকজন কন্টেন্ট পছন্দ করছে লোকজন ভিডিও দেখছে এবারে দেখো আমি তো সেই ভিডিও বানানো মানে ইউটিউবার হব বলে ভিডিও বানাইনি আমার যে থট সে থটটা বলবার প্ল্যাটফর্মের দরকার ছিল আমি সেটা করেছি তারপর সেটা মেন মিডিয়া মেনস্ট্রিম মিডিয়াতে সেগুলো অনেক 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 পরে হয়েছে মেন মিডিয়া অনেক পরে হয়েছে ভোটের আগে এক দুজন মিডিয়া পার্সন আমার সাথে যোগাযোগ করেছিলেন যে তুমি যদি ই শোতে আসো না কারণ দিনের শুরুতে আর দিনের শেষে আমি একজন পার্টি মেম্বার একটা কমিউনিস্ট পার্টির মেম্বার মানে তোমাকে অনেক দা হাত প্রতিঘাত সব কিছু পেরিয়ে তোমাকে পার্টি মেম্বার হতে হয়েছে আমি পার্টি মেম্বারের চাইতে বেশি কিচ্ছু নই ফলত আমাকে যদি কোথাও যেতেও হয় আমি সেটা পার্টির সাথে কথা না বলে কখনো আমি যেতে পারি না এমন কি আমি তোমাকে বলছি দেখবে একদম প্রথমের দিকে যখন আমি মানে ডিবেটে বসতাম তখন লেখা থাকতো আইনজীবী মানে আইনজীবী হিসেবে আমি যখন কোথাও বলতে যেতাম তার আগে আমি পার্টির সাথে কথা বলতাম যে ও জায়গাকে আমাকে বলেছে বলবার জন্য আমি কি যাব তখন অ্যাজ পার দেয়ার ওপিনিয়ান যেটা হতো আমি সেটাই করতাম তো এটাই হচ্ছে মূল গল্প তবে এত কিছু হবে ভেবে কোনোদিন আমি ভাই ভিডিও আপলোড করিনি কোনো দিনও না